গাইজ কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার কাছে আমার নতুন DJI Osmo 4 ডেলিভারি আসছে, সো আমি এটাকে আনপ্যাক করব, তোমাদেরকে দেখাবো কি আসছে এটার ভিতরে, আর এটা সম্বন্ধে কিছু ইনফরমেশন আমি দেব। আশা করি তোমরা পছন্দ করবা, সো আশা করি আমার সাথে থাকবা। এই ভিডিওটা তোমাদেরকে এখন আমি দেখাবো, DJI Osmo 4 আনপ্যাকিং। ক্রিয়েটিভ ম্যাগনেটিক মোমেন্টস, এটা হচ্ছে যেই পডের পিছনে, গিম্বলের পিছনে তারা একটা ম্যাগনেটিক স্ট্রিপ দিচ্ছে, ওটাতে ফোনকে লাগিয়ে তারপরে আমরা রেকর্ডিং করতে পারবো। সো এটা নতুন একটা জিনিস দেখলাম। তারপরে এখানে আরও কিছু জিনিস লেখা আছে, ম্যাগনেটিক কুইক মাউন্ট, ফোল্ডেবল অ্যান্ড পোর্টেবল, অ্যাক্টিভ ট্র্যাক 3, কুইক রোল, জেস্টার কন্ট্রোল, এরপরে আছে স্টোরি মোড, স্টোরি। সো সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পাচ্ছি। এটা যদি তোমরা ইউজ করতে চাও তাহলে তোমরা গুগল প্লেতে গিয়ে বা আইফোনের স্টোরে গিয়ে তারপরে তোমরা অ্যাপটা ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে তোমাদের ফোনের সাথে রেজিস্টার করে তারপরে তোমরা এই গিম্বলটা ইউজ করতে পারবা। ঠিক আছে, তাহলে তোমরা সবাই প্রথমে অ্যাপটা ডাউনলোড করবা। তো নাও আমি এটাকে খুলবো, খুলে দেখবো এটার ভিতরে কী কী আছে। খুলেছে, আমরা এখন বের করবো। প্রথমে আমরা দুইটা সেপারেট সাইড, একটা হচ্ছে এখানে হয়তো চার্জার আছে সব কিছু, আর এখানে হচ্ছে আমাদের দেখছো এটা কি, এটা হচ্ছে DJI Osmo 4 গিম্বল। সো এটা আসছে, সো এই হচ্ছে সেই ম্যাগনেটিক প্লেট, এখানে মোবাইল ফোনটাকে লাগিয়ে তারপরে তোমরা শুটিংগুলো করবা, রেকর্ডিংগুলো করবা। হ্যাঁ, সো এটা যায় হচ্ছে মেইন পিস গিম্বল, সেটা হলো এটা, এভাবে লাগিয়ে তারপরে ফোন লাগিয়ে তারপরে রেকর্ডিংটা করবা। আচ্ছা, আর এটা হচ্ছে ওই যে নিচের স্ট্যান্ড, যেটা হোল্ড করার জন্য নিচের স্ট্যান্ড, এটাকে লাগিয়ে তারপরে টেবিলে বা যে কোনো জায়গাতে এটাকে রাখতে পারবা। ঠিক আছে, তো ভেরি নাইস একটা পিস। এরপরে হচ্ছে এখানে আছে চার্জারটা, আছে ওয়্যার, চার্জারের ওয়্যার আছে, ইউএসবি ইউএসবি ওয়্যারটা আসছে। সো বেসিক্যালি এটাকে ফার্স্টে এভাবে খুলতে হয়, খোলার পরে অবভিয়াসলি মোবাইলে অ্যাপ নিয়ে অ্যাপটাকে তোমরা কানেক্ট করে তারপর তোমরা এটার সাথে যখন কানেক্ট করবা তখন অটোমেটিকলি এটা সেট হয়ে যাবে, সেট হয়ে পজিশনটা নেবে, তারপর তোমরা যে কোনো জায়গায় গিয়ে এটাকে রেকর্ড করতে পারবা। ঠিক আছে, তো এখন আমি ওই প্যাকেজটা খুলবো, এই প্যাকেজটা খুলবো, এখানে কী আছে সেটা একটু দেখবো। তো বেসিকলি এখানে আরেকটা সেপারেট ম্যাগনেটিক পিস আছে, তারপরে আছে এখানে, এখানে আছে আমার মনে হচ্ছে একটা ব্যাগ, যেটাতে আমি আমার গিম্বলটা রাখতে পারবো। তো আমি প্যাকেটটা খুলি। হ্যাঁ দোস্ত, ফ্রেন্ডরা সবাই দেখো, একটা ব্যাগ আসছে সাথে। সো এই ব্যাগটাতে আমি আমার গিম্বলটাকে রাখতে পারবো। হ্যাঁ, তারপরে আবার আমি এটা খুলি, দেখি এখানে কী আছে আসলে। তো এখানে যেটা বলছিলাম, এখানে আছে একটা ম্যাগনেটিক পিস, আর আছে ইনস্ট্রাকশন, ইউজার ম্যানুয়াল। তো এগুলো সব কাগজে, এখানে দুই তিনটা সেপারেট সেপারেট বুকলেট আছে। এটা হচ্ছে মেইন ইনস্ট্রাকশন বুকলেটটা, এটাতে তোমরা দেখবা কীভাবে কীভাবে এটাকে ইউজ করতে হয়, সো সব ইনফরমেশান এখানে দেওয়া আছে। তারপরে রিং হোল্ডার ম্যাগনেটিকের জন্য, ওটাকেও আলাদাভাবে একটা ম্যানুয়াল দিছে তারা। আর এটা হচ্ছে Osmo 4 এর লাইক ডিসক্লেইমার অ্যান্ড সেফটি, যে রেগুলেশনগুলোর বুক গাইডলাইন, ওটা হচ্ছে এটা। সো এটা হচ্ছে স্টার্ট গাইড, এটা হচ্ছে সেফটি গাইড, আর এটা হচ্ছে ম্যাগনেটিক রিং হোল্ডার ইউজার গাইড। সো তিনোটা তোমরা ভালো করে চেক করবা, তারপরে তোমরা তোমাদের DJI Osmo 4 গিম্বলকে ইউজ করবা। আর এখানে ভালো একটা জিনিস করছে তারা, এই যে ম্যাগনেটিক প্লেটটা দিছে সেপারেট, জাস্ট ইন কেস তোমার প্রথমটা যদি ভেঙে যায় বা হারিয়ে ফেলো তখন তোমার কাছে সেকেন্ড পিস আছে এখানে। এটাকে তুমি তোমার মোবাইল ফোনের সাথে লাগিয়ে তারপরে তুমি যে কোনো সময় এটাকে ইউজ করতে পারবা। তোমার মোবাইল ফোনের পিছনে তুমি যদি এটাকে গ্লু আছে এখানে, এটাকে স্টিক করে তারপরে তুমি তোমার ফোনকে যে কোনো জায়গায় নিয়ে তুমি ইউজ করতে পারবা। তো ওভারঅল এই জিনিসগুলো আমরা পাইছি, আমরা একটা ব্যাগ পাইছি, আমরা এক পিস সেপারেট মোবাইল ফোনের ব্যাক সাইডের ম্যাগনেট পাইছি, আমরা গাইড বুকসগুলো পাইছি, তারপরে আমরা পাইছি আমাদের মেইন গিম্বল পিস, তারপরে আমরা পাইছি গিম্বলের নিচের হোল্ডারটা, তারপরে আমরা পাইছি আমাদের চার্জার ওয়্যার, তারপরে আমরা পাইছি এখানে আরেকটা গ্লুয়ের পিছনের DJI স্টিকার, তারপরে হচ্ছে আমরা এই যে এই ম্যাগনেটিক
এই যে খুলতে পারবা আবার লাগাতে পারবা হ্যাঁ এই ম্যাগনেটিক প্লেটটা অনেক সুন্দর এটা মোবাইলে তোমার এখানে মোবাইলটা যাবে তারপর তুমি এটাকে কানেক্ট করে তোমার অ্যাপের সাথে DJI Osmo অ্যাপের সাথে তারপরে তোমরা তোমাদের রেকর্ডিং শুরু করতে পারবা তোমাদের গিম্বল রেকর্ডিং জার্নিটা শুরু করতে পারবা বন্ধুরা এই হচ্ছে আমার আনপ্যাকিং এ আমি অনেক কিছু দেখলাম তোমাদেরকে বললাম আর এটার দাম এখন আমার মনে হচ্ছে বাংলাদেশি টাকায় 15,000 টাকা আমি এটাকে কিনছি UK-তে সো আমারটার দাম হচ্ছে 140 pounds সো অ্যাবাউট 15,000 টাকা সো ফ্রি ডেলিভারি দেয় ইবেতে পাওয়া যায় গুগলে বিভিন্ন শপে তোমরা সব থেকে নিতে পারবা অ্যামাজনে অ্যাভেলেবল আছে সো তোমরা কিনবা কিনার পরে এটাকে ইউজ করবা এটা কিন্তু অনেক হাইলি রেকমেন্ডেড এটা অনেক টেকনোলজি ওয়াইজ এটা অনেক সুন্দর তারপরে হচ্ছে এটা দিয়ে অনেক রকম ফাংশন আছে যেগুলো তোমরা আস্তে আস্তে ইউজ করতে করতে তোমরা বুঝতে পারবা কি সুন্দর এই জিনিসটা এটাতে অ্যাক্টিভ ট্র্যাকিং আছে অনেক রকম সুন্দর সুন্দর ফাংশন আছে সো এই জন্য আমি দেখছি অনলাইনে আমি দেখার পরেই আমি কিনছি আশা করি তোমরাও কিনবা তোমাদের পছন্দ হবে বন্ধুরা এখন আমি এই ম্যাগনেটিক পিসটা এই মোবাইল ফোনে আটকিয়ে এটাকে লাগাবো এই যে আমাদের গিম্বলটাতে স্টিক করব স্টিক করার পরে আমরা কিভাবে এটা অ্যাপটা ইউজ করব ওটা আমরা দেখব সো ম্যাগনেটিকের পিসটা মোবাইল ফোনে এইভাবে লাগাবা লাগানোর পরে এখানে যে অ্যাঙ্গেলটা আছে ফ্রেম একটা আছে ওই ফ্রেম মোতাবেক এই পাশে তোমরা প্রপারলি সেট করে নাইস করে এই যে এইভাবে অটোমেটিকলি এভাবে লাগাবা ঠিক আছে তারপরে তোমরা গিম্বলটাকে এখানে পাওয়ার বাটন আছে ফ্রন্টে এই যে পাওয়ার বাটনটাকে তোমরা প্রেস করবা এই যে গিম্বলটা অন হয়েছে এখানে ব্যাটারি পাওয়ার আছে তিনটা ব্যাটারি পাওয়ার লাইট থাকে এখন দুইটা আছে দুইটা সো এখন আমি কি করব আমি আমার মোবাইল ফোনে আমার যেই DJI যেই অ্যাপটা আছে ওই অ্যাপে আমি এখন ক্লিক করব অ্যাপটার নাম হচ্ছে DJI Mimo তো তোমরা যারা যারা DJI কিনবা তারপরে তোমরা DJI Mimo-র এই অ্যাপটা তোমরা ডাউনলোড করবা এরপরে হচ্ছে তোমরা কানেক্ট করবা ডিভাইসের সাথে কানেক্ট হবে তোমরা কানেক্টের জন্য ওয়েট করবা এরপরে আগ্রি করবা আগ্রি করার পরে এনেবল করবা নেক্সট প্রেস করবা জিমেল অ্যাক্টিভেটিং করবে রেজিস্টার করবা তোমাদের যেই মোবাইল ফোনের সাথে তোমাদের গিম্বলটা তোমরা কানেক্ট করবা রেজিস্টার করতে হয় এখানে DJI অ্যাপে গিয়ে এগুলা করতে হয় তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে বন্ধুরা ওভারঅল আমি এখন আমার সফটওয়্যারটা আপডেট করতেছে সো বেসিক্যালি ছোটোখাটো বেশি বড় না সিম্পল ওয়েটও তেমন বেশি না আমার মনে হয় বেশি গেলে মেবি 300 grams অর একটু মেবি লিটল বিট মোর সো ফোনটা কানেক্ট করলাম ফোনের সাথে অ্যাপটাকে কানেক্ট করতে হয় এখন আমি অ্যাপটাকে আপগ্রেড করতেছি সো এরপরে অটোমেটিকলি হোপফুলি ক্যামেরার সাথে মোবাইলের সাথে আমাদের গিম্বলটা ফাংশন করবে প্রপারলি কাজ করবে সো একটু ওয়েট করো বন্ধুরা অটোমেটিকলি যখন আমি ফোনটাকে অ্যাপের সাথে কানেক্ট করছি কানেক্ট করার সাথে সাথে আমার গিম্বলটা মোবাইল ফোনটাকে অটোমেটিকলি অ্যাডজাস্ট করে নিয়ে নিছে আরও কয়েকগুলো ফাংশন আছে তুমি ডাইনা জুম করতে পারবা ভিডিও ফাংশন ফটো ফাংশন পানো ফাংশন আছে তারপরে আছে তোমার টাইম ল্যাপস অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট তুমি যদি বড় ভিডিও বানাও একটা টাইম ল্যাপস করবা তারপরে হাইপার ল্যাপস আছে আরও ফাস্টার এটা হচ্ছে সো ওভারঅল আমি মেইনলি নিছি আমার কুইক টাইম ভিডিওগুলো বানানোর জন্যে সো এখন আমি কুইকলি একটু রেকর্ড করে দেখবো ফাংশনটা ঠিক আছে কিনা এখন রেকর্ড করতেছি বন্ধুরা এই যে দেখো খুব সুন্দর ব্যালেন্সটা ভেরি গুড আশা করি তোমরা দেখতে পারতেছো খুব ভালো একটা সুন্দর একটা গিম্বল সো তুমি মুভমেন্ট করবা এটা সব কিছু ব্যালেন্স করে নেবে তারপরে হচ্ছে এখানে জুম করার ফাংশন আছে তারপরে তুমি যদি জুম ক্যান্সেল করতে চাও এখানে প্রেস করলে ওটা ক্যান্সেল হয়ে যাবে তারপরে তোমার ফ্রন্টে যে বটন আছে বটনটাতে তুমি উপরে নিচে করার জন্য এখানে এই যে রাউন্ডে বটনটা আছে এটাকে ইউজ করলে উপরে যায় নিচে আসে সাইডে যায় সো এটা সেটার জন্য আর আজ ইউর মুভিং অলওয়েজ অবভিয়াসলি এটা ব্যালেন্স করে এই জন্যই আমাদের এই গিম্বলটা সো ওভারঅল সুন্দর একটা গিম্বল DJI-র লেটেস্ট এই গিম্বলটা বের হয়েছে বেশি দিন হয় নাই সো মোটামুটি আমার মনে হচ্ছে এটাকে আমি এখন আমার ফোনের সাথে যেখানে রেকর্ড করি ইউজ করব তো তোমাদেরকে আমি রেকমেন্ড করি এই গিম্বলটা তোমরা নিবা যদি তোমাদের পছন্দ হয় আর আমার চ্যানেলটাকে তোমরা হেল্প করবা সাবস্ক্রাইব করবা আমাকে সাপোর্ট করবা আশা করি তোমরা সবাই আমার এই ভিডিওটা পছন্দ করছো তোমাদের ভালো লাগছে সো বন্ধুরা এখন আমি তাহলে যাই তোমাদেরকে আরেকটা ভিডিও নিয়ে আগামীতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করো